চুপ করে আছো যে? কিছু জিজ্ঞেস করলাম না? না, এই সময় ভয় পেলে হবে না। ওরা যদি কিছু দেখেও ফেলে তাহলেও আমাকে পরিস্থিতি সামলাতেই হবে। কোনোভাবে মায়ের কথাটা স্বীকার করা যাবে না। কি ভাবছো তুমি? তোমার গতিবিধির ওপর আমার কোনো নজর নেই? ঠাকুর আমাকে শক্তি দাও, আমি যেন মাকে ওদের হাত থেকে বাঁচাতে পারি। এতবার করে তোমাকে একই কথা বারবার বলি, তাও একই ভুল বারবার করো। তোমাকে কতবার বলেছি তোমার সবকটা স্টেপ আমার জানা, কাজে আমার কাছে কোনো কিছু আড়াল করে কোনো লাভ হবে না কোনো। আর কোনো সন্দেহ নেই, মাকেও দেখে ফেলেছে। এবার আমি কি করব ঠাকুর? বলো, কোথায় গিয়েছিলে? আমার প্রত্যেকটা স্টেপই যদি আপনি জানেন তাহলে জিজ্ঞেস করছেন কেন আপনি আমাকে? আপনার তো জানা উচিত না আমি কোথায় গেছিলাম, কি করছিলাম। কারণ সত্যিটা উনি তোমার মুখ থেকে শুনতে চাইছেন কনক। তুমি কেন কনক, কি হলো? আমাকে দেখে হঠাৎ এরকম চমকে উঠলে কেন? কোন সত্যির কথা বলতে চাইছো তুমি? যে সত্যিটা তুমি বলতে চাইছো না, যার জন্য তুমি এই রাতের অন্ধকারে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছ। মানে যেটা বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। সাত্তুকি সবে বাড়ি থেকে বেরিয়েছে আর তোমার নৈশ অভিসার শুরু। কি বলছেন আপনি? কেন কনক, উনি ভুলটা কি বলেছেন? আমার তো ইনফ্যাক্ট মনে হলো আজ সন্ধ্যেবেলা বাগানে অপরের সাথে কথা বলে। চুপ করো। কেন চুপ করবো কনক? আমি কি মিথ্যে কথা বলছি? তুমি ভুল বলছো। না কনক, একদম না। আমি এবারেই তোমাকে একদম ঠিকঠাক চিনেছি। তুমি কি সব ভ্যালিউজের কথা বলো না? কি হলো তোমার এখন সেই সব ভ্যালিউজের? তুমি এইসব করে বেড়াচ্ছ? সাত্তুকির কানে যখন কথাগুলো যাবে ও শুনতে পেলে ওর কিরকম লাগবে বলতো? না, আপনি এসব কথা ওকে বলবেন না। তার মানে? তার মানে সব কথা সত্যি? না, এগুলো মিথ্যে। ও মিথ্যে কথা বলছে সম্পূর্ণ। তাহলে সত্যিটা কি তুমি বলবে? নাকি আমি বাড়ির লোকজনদেরকে ডাকবো?